নমস্কার, আমি ডক্টর উজ্জ্বল দে, আপনারা দেখছেন ডক্টর দে হার্বো কেয়ার। আজকে আমি মেন চর্চা বিষয়ে চলে আসছি, আমি আর কোনো রকমের ডিলে করছি না। ইন্ট্রোডাকশনের ব্যাপারটা আপনারা জানেন, আর যেহেতু আমাকে নিজেকে নিয়ে মার্কেটিং নয়, প্রত্যেকটা লাইভ প্রোগ্রামে আমি চেষ্টা করি আসার জন্য এভরি ফ্রাইডে। কারণটা রয়েছে, অনেক প্রশ্ন থাকে আপনাদের স্বাস্থ্য সম্বন্ধে, রিগার্ডিং মেডিসিন, কোন প্যাথি দিয়ে আপনি ট্রিটমেন্টটা নিচ্ছেন, আপনারা নেওয়ার পরও রিকভার হচ্ছেন না, বিভিন্ন রকমের কোয়েশ্চেন থেকে যাচ্ছে রিগার্ডিং হেলথ অ্যান্ড ট্রিটমেন্ট সম্বন্ধে আয়ুর্বেদাকে নিয়ে। তো প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি লাইভ প্রোগ্রামে আসি, আর তার পাশাপাশি আমি চেষ্টা করি প্রত্যেকটা প্রোগ্রামে যে কোনো একটা রোগ সম্বন্ধে আপনার সঙ্গে টোটাল একটা মানে ওপেন সেকশনে বসা, মানে ইচ অ্যান্ড এভরি ডিজিজ সম্বন্ধে ইচ অ্যান্ড এভরি কর্নার আপনাদের কাছে ক্লিয়ার করে দেওয়া, কেন হচ্ছে, কী জন্য হচ্ছে, কী কারণ, সিমটমস, কাজেস, রেমেডি, কীভাবে চললে আপনার ডিজিজটা আসবে না, আপনাদের এই ধরনের চলাফেরা করলে, খাওয়া দাওয়া করলে এই প্রবলেমটা আসতে পারে, এ সম্বন্ধে আমি প্রত্যেকবার আপনাদেরকে জানাই। তো আমাদের মেনলি প্রিভিয়াস উইক, গেল হপ্তাহ শুক্রবারে আমাদের চর্চার বিষয়টা ছিল ক্রনিক কনস্টিপেশন। তো কনস্টিপেশন যেহেতু সেইকে আমি কনস্টিপেশন সম্বন্ধে আপনাদের আশা করছি কিছুটা হলেও আমি বোঝাতে পেরেছি। বিভিন্ন ভিউয়ার্সে আমার কাছে ফোন এসছে, লাইভ প্রোগ্রামও এসছে, প্রোগ্রামে পড়েও এসছে, অন দ্য উইকও এসছে আমার কাছে প্রিভিয়াসলি। তো প্রত্যেকটা লোকেদের কিন্তু কনস্টিপেশন নিয়ে একটা কোয়েশ্চেন্স কিংবা কোয়ারিজ ছিল, আমি আশা করছি বাই ফোনও আমি ক্লিয়ার করাতে পেরেছি আপনাদের, প্লাস টিভি প্রোগ্রামের মাধ্যম দিয়ে অনেকটা আপনাদেরকে বোঝাতে পেরেছি কি কনস্টিপেশনটা কী জিনিস। কিন্তু কনস্টিপেশনকে যদি আমরা ইগনোর করে যাই, আমরা কনস্টিপেশন সম্বন্ধে যদি নিজেকে ওয়াকিফ না রাখতে পারি, তো কনস্টিপেশন কজেস লট অফ প্রবলেম ইন আওয়ার লাইফ। তো মেনলি আমাদের কনস্টিপেশন এই সম্বন্ধে ডিটেলসে যাওয়ার আগে আমি চাইছি আপনাদের ডক্টর চেম্বারে নিয়ে গিয়ে আমি মানে কনস্টিপেশনে পড়া আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আমরা কথা বলবো, কনস্টিপেশন যদি আনট্রিটেড ওয়েতে থাকে তার সাইড রিয়াকশন কী হতে পারে, তার ওইটাকে যদি আমরা ইগনোর করে যাই, আমরা যদি ট্রিটমেন্টটা না নিই, ওর বিনিময়ে কী ধরনের রোগ আসতে পারে, কী সমস্যা আপনার জীবনে ক্রিয়েট করতে পারে ফিজিক্যালি, তো এই ব্যাপারে আমরা নিশ্চয়ই বিস্তারিতভাবে যাব। কিন্তু তার আগে আমরা একটু চোখ বুলিয়ে নিচ্ছি প্রিভিয়াস উইকের ফুটেজ কিংবা পিডিএফ ফাইলে, যাতে আপনাদের একটু রিমাইন্ডটা টাটকা করে দিই, যাতে আপনাদের ব্যাপারটা মনে পড়ে যায় কী আমাদের বিষয়টা ছিল। তো আমরা প্রিভিয়াসলি গেল হপ্তাহ ফ্রাইডে আমাদের চর্চা বিষয়টা ছিল কনস্টিপেশন, ক্রনিক কনস্টিপেশন। ক্রনিক কনস্টিপেশন মানে বুঝতেই পারছেন ইররেগুলার বাউলিং সিস্টেমটা ক্রিয়েট হচ্ছে, ইরিটেবল বাউলিং সিস্টেম ক্রিয়েট হয়, আর এটা হওয়ার কারণ আপনারা জানেন আমাদের ফুড হ্যাবিট, আমাদের লাইফ হ্যাবিট, আমরা এগুলোকে ব্যালেন্সে রাখতে পারি না, মেনলি হয়েছে পুয়ার ডায়েট, ল্যাক অফ এক্সারসাইজ, আমরা যোগ ব্যায়াম প্রাণায়াম ভুলে গেছি, এছাড়া মেডিকেশনস আমরা মানে একটা মেন কারণ রয়েছে কী ধরনের আমরা মানে মেডিসিন ইউজ করছি, স্টেরয়েড কিংবা নন স্টেরয়েড মেডিসিন আমরা যদি থেরাপিউটিক্যাল ওয়েতে ইউজ করি, ইটস ক্রিয়েট এ লট অফ প্রবলেম, কনস্টিপেশনও আনার একটা মেন কারণ রয়েছে। তার পাশাপাশি থাইরয়েড গ্ল্যান্ডের উপরে সিক্রেশন হলে কনস্টিপেশনটা অবশ্যই হয়, ইরিটেবল বাউলিং সিস্টেম যেটা IBS আমি কিছুক্ষণ আগে বললাম, এছাড়া কিছুটা আপনার ব্যথা যন্ত্রণা তার মাধ্যম দিয়ে চলে আসে, নিউরোলজিক্যাল কন্ডিশন যদি কাউরি মানে প্রবলেম থাকে, নিউরোলজিক্যাল সেরা জড়িত জাতীয় প্রবলেম, ওইটার জন্য কনস্টিপেশন আসতে পারে। এছাড়া জল কম খাওয়া মেজর মেন কারণ, পুরো টয়লেট হ্যাবিট, এই পায়খানা পেয়েছে, পেচ্ছাপ পেয়েছে, যাবো একটু পরে যাবো, করতে করতে ঘন্টা পর ঘন্টা পার করে যাচ্ছে, এটাও কিন্তু একটা মেন কারণ রয়েছে। এছাড়া অত্যাধিক স্ট্রেস, ইমোশনাল, এগুলো আমাদের কিন্তু শরীরের মধ্যে প্রবলেম নিয়ে আসে, আমাদের হজম শক্তিটা কমিয়ে দেয়, কনস্টিপেশনের প্রবলেমটা বাড়িয়ে দেয়। আর এছাড়া মানে যেহেতু ফাইবার আঁশের ব্যাপারটা অনেক কম, যার ফলে স্টুল আমাদের এক্সিকিউটিভ ওয়েতে বেরোতে পারছে না, স্টুল এনএসের মুখে এসে হার্ড হয়ে গিয়ে ব্লক করে দিচ্ছে, এনএসটাকে তালা মেরে দেওয়ার মতো ব্যাপারটা হচ্ছে, তখন আপনার লাগে আপনার পেটটা ক্লিয়ার হলো না, আপনার স্টমাকটা ক্লিয়ার হলো না, আপনার কোনো একটা ব্লকেজ যেন রয়ে গেছে। এছাড়া এটাকে যদি আমরা আনট্রিটেড ওয়েতে রাখি, তাহলে আমাদের বাউলিং ক্যান্সার ব্যাপারটা আসতে পারে, মানে র্যাকটাম কিংবা এনএস কিংবা কলনে ক্যান্সার হওয়ার সম্ভাবনা 101% থেকে যাচ্ছে। এছাড়া পটি ট্রেনিং একটা মেজর ব্যাপার রয়েছে, মানে আমি দেখেছি অনেকদের কনস্টিপেশনের ধাত থাকুক না থাকুক, সারাদিনে 4 থেকে 5 বার ঘন্টা পর ঘন্টা কিন্তু পায়খানায় বসে থাকাটা পছন্দ করে, মানে বিড়ি টেনে যাচ্ছে, সিগারেট টেনে যাচ্ছে কিংবা পেপার পড়ে যাচ্ছে, এই পুয়ার হ্যাবিটটাকেও কিন্তু আমাদের অ্যাভয়েড করে আসতে হবে, যাতে কি আমরা নিজেকে সুস্থ রাখতে পারি। এছাড়া যারা প্রোলং ড্রাইভিং করে কিংবা রাত জেগে পড়াশোনা করে কিংবা ট্রাভেলিংয়ে রয়েছে, কনস্টিপেশন ওদের সমস্যা হতেই পারে, ওদের মধ্যে সমস্যা আসতেই পারে কনস্টিপেশনের। আর দোজ হু আর প্রেগনেন্ট মহিলা যারা গর্ভবতী, ওদের কিন্তু কনস্টিপেশন হওয়ার 101% সম্ভাবনা থেকে যায়, ডিউ টু কিছু হিমোগ্লোবিন আয়রন বেস মেডিসিনের জন্য আসে, ডিউ টু
পোয়ার ফুড হ্যাবিটের জন্য, মেবি আদার্স রিজন, কিন্তু যারা যেই মহিলাদের মানে প্রেগনেন্ট যাদের এই প্রবলেমটা দেখা দিচ্ছে, অবশ্যই ওরা নিজের ফ্যামিলি ফিজিশিয়ানকে কনসাল্ট করেই মুভমেন্ট করবেন, যেহেতু প্রেগনেন্সির একটা ব্যাপার রয়ে গেছে। ধুমধাম করে মানে ওভার দ্য কাউন্টার কিংবা নিজের হাজব্যান্ডকে বলে কোনো রকম ওষুধ কিনে খাবেন না, দেন ক্রিয়েট এ লট অফ প্রবলেম, অনেক সমস্যা হতে পারে, এমনও হতে পারে গর্ভপাত হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো প্লিজ মাই ডিয়ার ভিউয়ার্স, এই ব্যাপারটা খেয়াল রাখবেন। দোজ ওয়ার প্রেগনেন্ট, ওদের কনস্টিপেশন 100-এর মধ্যে 99% চলে আসে, তখন ডক্টর কনসাল্ট ছাড়া মুভ করবেন না। ইটস এ ভেরি ম্যান্ডেটরি ফর ইউ, ফর ইয়ার ফিউচার, ফর ইয়ার বেবি ফিউচার, ফর ইয়ার ওয়াইফ ফিউচার, অ্যান্ড ফর ইয়ার সেলফ অলসো। তো এটা একটা মেজর ব্যাপার রয়েছে। তো এছাড়া চলুন আমি দেখে দিচ্ছি আরও কিছু ফুটেজ কনস্টিপেশনকে নিয়ে, কেন কী জন্য হয়, অ্যানাস কিংবা র্যাকটামে ব্লকেজ চলে আসলে হয়, ব্লকেজটা কেন আসে, আমাদের স্টুলের মধ্যে জলের ব্যাপারটা অনেকটা কমে আসছে, স্টুল প্রচুর পরিমাণে জল অ্যাবজর্ব করে, এছাড়া খাওয়া দাওয়ার মধ্যে ফাইবারটা একদম কম থাকে, যার ফলে কিন্তু কনস্টিপেশনের সমস্যাটা চলে আসে। কনস্টিপেশনের থেকে বাঁচতে গেলে আমরা গ্রিন ভেজিটেবল, অ্যালকালাইন ফ্রুটস কিংবা আমরা গ্রিন ভেজিটেবল যদি রেগুলার কনজিউম করতে পারি, তাহলে দেখবেন অনেকটা নিজেকে সুস্থ রাখতে পারবো, যার মধ্যে আঁশ কিংবা ফাইবারের পরিমাণটা প্রচুর পরিমাণে থাকবে। তো আজকে আমাদের চর্চার বিষয়টা রয়েছে পাইলস। তো আমরা ফিরে আসছি স্টুডিওতে। তো পাইলস কনস্টিপেশনকে যদি আমরা ইগনোর করি, কনস্টিপেশন ব্যাপারটাকে নিয়ে যদি আমরা সিরিয়াস না থাকি, তখনই কিন্তু কনস্টিপেশন অনেক রকমের সমস্যা এনে দেয়। কী কী আনতে পারে একটু চোখ বুলিয়ে নিয়ে আমরা একটু আপনাকে এক্সপ্লেন করে ব্যাপারটা বলে দিচ্ছি। তো প্লিজ আমরা ফিরে আসছি আবার ডক্টর চেম্বারে স্টুডিওতে। তো স্টুডিও একটু চোখ বোলানোর ব্যাপারটা কেন বলছি আমি, কনস্টিপেশনটাকে নিয়ে আরেকটু আপনাদের একটু বোঝাই, যাতে আপনাদের কনসেপ্ট, আপনাদের ফান্ডাটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে কি কনস্টিপেশন যদি আনট্রিটেড ওয়েতে থাকে, কনস্টিপেশনের মাধ্যম দিয়ে কী কী মেজর প্রবলেম আসতে পারে। তার মধ্যে মানে এক নম্বর সিরিয়ালের মেজর প্রবলেমটা রয়েছে পাইলস। তো অবশ্যই আজকে আমরা পাইলস সম্বন্ধে বলবো, কিন্তু ক্রনিক কনস্টিপেশন কী কী কাজ করতে পারে, ক্রনিক কনস্টিপেশন যদি আনট্রিটেড ওয়েতে থাকে, পাইলস, অ্যানাল কিংবা ফিশার কিংবা ফিস্টুলা, এই জিনিসগুলোকে অ্যারাইজ করে দেয় আমাদের শরীরের মধ্যে, আমাদের অ্যানাস কিংবা র্যাকটামে দাঁড়িয়ে। কলন কিংবা র্যাকটাম ক্যান্সার হতে পারে আনট্রিটেড ওয়েতে রাখলে, এছাড়া যে কোনো আদার লোয়ার অ্যাবডোমিনাল ক্যান্সার কিংবা আদার্স প্রবলেম অ্যারাইজ হয়ে যেতে পারে। এছাড়া পায়খানাতে রক্ত বেরোনো সম্ভব না 100% থেকে যায়, মানে গ্যাস্ট্রাইটিস কিংবা গ্যাসের পেইন কিংবা গ্যাসের ফর্মেশনের জন্য এই সমস্যাটা আসতে পারে। এই ধরনের ব্লাড কিন্তু মাসে একাধবার রেগুলার না, অকেশনালি মাঝে মধ্যে দেখা দেয়, আবার নর্মাল হয়ে যায়। সপ্তাহ সপ্তাহে যদি দেখছেন এই ধরনের ব্লিডিংয়ের প্রবলেমটা আসছে পায়খানা করতে গিয়ে, দেন মিনস ইটস এ ভেরি সিরিয়াস কন্ডিশন, দেন ইউ হ্যাভ টু বি নক আউট ইউর ডক্টর্স, অ্যান্ড ডক্টর্সের ওয়ে কিংবা ডক্টর্সের প্রসেসটা হবে আয়ুর্বেদা, ট্রিটমেন্টের ওয়েটা হবে আয়ুর্বেদা। আয়ুর্বেদা ছাড়া কোনো রকমের উপায় নেই এই ধরনের ক্রনিক ডিজিজকে রিকভার করা কিংবা সুস্থ করার। এছাড়া আদার্স লোয়ার অ্যাবডোমিনাল ক্যান্সার কিংবা প্রবলেম আসতে পারে, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম। ক্রনিক কনস্টিপেশন মে ইফেক্ট দ্য হরমোনাল সিস্টেম, যদি আনট্রিটেড ওয়েতে রাখি এটা আমাদের হরমোনাল সিস্টেমকে ইফেক্ট করবে আমাদের শরীরের মধ্যে। আমার এক দর্শক বন্ধু ফোন রয়েছে, শুনে নিচ্ছি, তারপর আমরা এগোবো আমাদের চর্চা বিষয়ে। হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যালো নমস্কার, আমি সুপ্রিয়া বলছি। হ্যাঁ বলেন সুপ্রিয়া ম্যাডাম। হ্যাঁ বলেন না, কি বলছেন? হ্যাঁ আমার না অনেকদিন ধরেই না গলাটা না খুব জ্বালা করছে, মানে গলা বুক একসাথে জ্বালা করছে, কিছু খেলে বা জল খেলে মানে এরকম প্রবলেমটা হচ্ছে। খালি পেটে থাকলে কি থাকে এই সমস্যাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খালি পেটে এমপি স্টমাকে যখন থাকছে এই প্রবলেমটা হচ্ছে। হ্যাঁ খালি পেটে থাকলেও হচ্ছে, খেলেও হচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কেন হচ্ছে বলে দিচ্ছি, এই সমস্যাটা আপনার লিভারের মাধ্যম দিয়ে আসছে, বেলি অ্যাসিডের ফর্মেশন অত্যধিক বেশি বেড়ে যাচ্ছে, মানে যার ফলে কিন্তু আপনার এই সমস্যা আসছে। মাঝে মধ্যে অকেশনালি হয়তো বমিটিং টেন্ডেন্সি হতে পারে, মানে বমিটা বেরিয়ে যেতে পারলে ভালো কিন্তু বেরোতে চাইবে না, মাঝে মধ্যে এই ফিলগুলো হবে আপনার। তো প্লিজ এটা আসার কারণটা রয়েছে খাওয়া দাওয়া, ফুড হ্যাবিট, লাইফ হ্যাবিট, এর মাধ্যম দিয়ে এসছে। এটাকে অনেকটা কন্ট্রোলে আপনাকে আনতে হবে, তার পাশাপাশি ট্রিটমেন্ট ম্যান্ডেটরি, খুবই দরকার ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট ছাড়া আপনি এই প্রবলেম থেকে রিসলভ কিংবা এই প্রবলেম থেকে কোনো রকম উদ্ধার পেতে পারবেন না। তো চলে আসুন, আপনি থাকেন কোথায় দিদিভাই? তো শিয়ালদা থেকে দমদমের দূরত্ব এমন কিছু না, বাই ট্রেনও আপনি আসতে পারেন, স্টেশনের কাছে আমার চেম্বার। এই ধরনের প্রবলেম ফেলে রাখা মানে ক্ষতি আপনার হচ্ছে, শরীর যেহেতু আপনার, আপনি চাইবেন না ক্ষতিটা আপনার হোক। এছাড়া এই ধরনের সমস্যাতে আপনার ঘুম উড়ে যাবে, স্কিন কমপ্লেক্সন, স্কিন টোন এর উপরে অনেকটা এফেক্ট পড়বে, ওয়েট লস হবে। তো এই সমস্যাগুলো এগুলোকে যদি আপনি রিকভার না করেন, যদি জিয়ে রেখে দেন, তো মেবি এটার জন্য অন্যান্য আদার সিরিয়াস প্রবলেমও আসতে পারে আপনার শরীরে। তো চলে আসুন, হেল্পলাইনে আমার নাম্বার রয়েছে 8961707071,
এই নাম্বারটা লিখে রাখুন। এছাড়া বুক নাও নাম্বারটা রয়েছে টিভি স্ক্রলে, ওই নাম্বারটা লিখে রাখুন। অবশ্যই আপনি সুস্থ হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন, আর আমার আপ্রাণ চেষ্টা থাকবে এই রোগটা যেন ঘুরে না আসে। আর আমাদের চেম্বারে এই ধরনের গ্যাস্ট্রাইটিস কিংবা কনস্টিপেশন কিংবা লিভারের প্রবলেম কিংবা বুকে গলায় জ্বালা করা, হাইপার অ্যাসিডিটি, এই ব্যাপারে ট্রিটমেন্ট একদমই সাকসেস, কোনো রকমের চিন্তা করবেন না, চলে আসুন আপনি। ওকে ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ লর্ড। তো যেটা আমরা বলছিলাম, যদি আমরা আনট্রিটেড ওয়েতে রাখি কনস্টিপেশন, তো এটা আমাদের হরমোনাল সিস্টেমকে ডিসব্যালেন্স করবে আমাদের বডিতে। হরমোনাল ব্যালেন্স যদি ডিসব্যালেন্স হয়, হরমোন ব্যাপারটা কী হচ্ছে, ইটস এ ওয়ান কাইন্ড অফ ফ্লুইড, ইটস এ জাস্ট সাপ্লাই ফ্রম আওয়ার পিটুইটারি গ্ল্যান্ড অ্যান্ড প্যানক্রিয়াসের মাধ্যম দিয়ে আসে, যেটা আমাদের হোল বডিতে মুভ করে। তো দিস ডিজিজ ড্যামেজ আওয়ার হরমোনাল সিস্টেম, এই ড্যামেজ হলে কী হয়, আমাদের হরমোনাল সিস্টেম আপসেট হলে অনেক রকমের সমস্যা শরীরের মধ্যে দেখা দেয়। তো কী কী আসতে পারে এটা আপনারাও জানেন, আমি প্রত্যেকটা লাইভ প্রোগ্রামে জানিয়েছি। এছাড়া কী কী ইফেক্ট, মানে কোন কোন লোকেদের এই ধরনের সমস্যা রেগুলার ওয়েতে থেকে যাবে, নট অকেশনালি, কিংবা কোন কোন লোকেদের কনস্টিপেশন বেশি ইফেক্টেড করতে পারে, দোজ ওয়ার ডায়াবেটিক অর সুগার পেশেন্ট, ওভার অ্যাক্টিভ প্যারা থাইরয়েড গ্ল্যান্ড, কিংবা যারা হাই বিপি প্রেশারের মেডিসিন রেগুলার খাচ্ছেন, যাদের টিজি কোলেস্ট্রল অনেক হাই আছে তাদেরও, এছাড়া যেমনি ওভার অ্যাক্টিভ প্যারা ওভার প্যারা অ্যাক্টিভ থাইরয়েড গ্ল্যান্ডের জন্য, কিংবা আন্ডার অ্যাক্টিভ থাইরয়েড গ্ল্যান্ড যাদের রয়েছে ওদেরও হতে পারে, যেটা আমাদের বডি সিস্টেম হরমোনাল সিস্টেমের মাধ্যম দিয়ে আসে। এছাড়া দোজ ওয়ার প্রেগনেন্ট ইয়ে প্রেগনেন্সি মহিলা, ওদের তো 101% থাকবে হার মানে কনস্টিপেশন। কমপ্লিকেশানস কী হতে পারে, আপনার এনএসের জায়গাটা ফুলে যাবে, স্টুল ব্লক হবে, বেরোতে চাইবে না, আঙুলের মাধ্যম দিয়ে বের করার চেষ্টা করবেন, যেটা ভীষণ কষ্টদায়ক যন্ত্রণা। এছাড়া এটা করতে গিয়ে আপনার এনএসের ভিতরে বলটা ক্র্যাক হয়ে যাচ্ছে, ক্র্যাক হওয়ার ফলে কী হচ্ছে, ইনফেকশান ক্রিয়েট হচ্ছে, তখন পাইলসের সমস্যাগুলো আসছে, আরও অনেক রিজন রয়েছে যেগুলো আমরা ধীরে ধীরে আপনাদের জানাবো। হ্যালো নমস্কার, কে বলছেন, কোত্থেকে বলছেন? নমস্কার, বলেন দিদি ভাই। হ্যালো নমস্কার। হ্যাঁ নমস্কার আপনাকে, বলেন দিদি, শুনতে পাচ্ছি আমি। আমি হাওড়া রামেশগঞ্জ থেকে মৌমিতা দাস বলছি। হ্যাঁ বলেন দাস। না পায়খানা দুদিন তিন দিন হয় না, আবার যখন হয় হু করে পাতলা পায়খানা হয়, যেগুলো আমি প্রত্যেকবারই টিভি পর্দায় বলি, আজকেও আপনাদের জানাবো, দেখাবো কি কি প্রবলেম আসতে পারে কনস্টিপেশন কিংবা ক্রনিক কনস্টিপেশনের জন্য। দেখুন, ঘরোয়া টোটকাতে যদি মানুষ সুস্থ থাকতো, তাহলে এত লম্বা লাইন কিন্তু হাসপাতাল কিংবা নার্সিংহোম কিংবা চেম্বারের ধারে লাগতো না। ব্যাপারটা হয়েছে, আমি আপনাকে ফ্রেন্ডলি কথাটা শুনতে খারাপ লাগবে, হোম রেমেডি কোনোভাবেই আপনাকে কিন্তু রেমেডি দিতে পারবে না, বিকজ আই এম এ মেডিসিন ডক্টর, আমি একটা জিনিস জানি, মেডিসিন ছাড়া কোনো রকমের উপায় নেই, আর একটাই উপায় রয়েছে, হালকা খাবার খাবেন, চিবিয়ে খাবেন, খাবার টাইমে বেশি জল খাবেন না, স্ট্রেস কিংবা চিন্তা নেবেন না, স্পাইসি খাবার খাবেন না, গুঁড়ো লঙ্কার রান্না টান্না কিংবা বেশি জাঙ্ক ফুড বাসি খাবার, ফ্রিজে রাখা খাবার এগুলোকে অ্যাভয়েড করবেন। হ্যাঁ, খাবারের মধ্যে ফাইবার কিংবা আঁশ যেন প্রচুর পরিমাণে থাকুক, আর যখনই খাবেন না কেন একটা হালকা মনে খাবেন, আনন্দ নিয়ে খাবেন, দেখবেন এই সমস্যাটা অটোমেটিক আস্তে আস্তে কমতে কমতে একদম অ্যালোপ হয়ে যাবে, কিন্তু তার আগে ট্রিটমেন্টটা দরকার আপনার। ওকে ম্যাডাম, তো আপনি চলে আসুন, আর টাইম ওয়েস্ট করবেন না, আর বিলম্ব করবেন না, আজ যাচ্ছি কাল যাচ্ছি, টিভি টিউন করতে গিয়ে আমি আরও ডক্টরসের প্রোগ্রাম দেখবো, দেখবো কোনটা জাজমেন্ট, এই ব্যাপারটা করবেন না। পেশেন্ট কান্ট জাজমেন্ট এনিথিং, পেশেন্টের জাজমেন্টটা তখনই হয় ট্রিটমেন্টটা নেওয়ার পরে, পেশেন্ট কত তাড়াতাড়ি নিজেকে রিকভার করতে পারছে ডাক্তারের মাধ্যম দিয়ে। তো আমার এখানে কিন্তু ব্যবসা করা হয় না, আমি কিন্তু পেশেন্টদের ট্রিটমেন্টটা দিই, কোনো রকমের টেস্টিং রুটিন টেস্টের উপরে, কোনো রকমের ব্লাডের উপরে কোনো কমিশন কিংবা দালালি আমি খাই না, বিকজ আই এম এ ডক্টর। আমার মধ্যে একটা জিনিস থাকা দরকার, আমাদের ডাক্তারদের মধ্যে পরিষেবা, যেহেতু আমাদের ট্রেডটাই হয়েছে পরিষেবা, লোককে সেবা দেওয়া। তো প্লিজ আপনাকে আমি বলছি, জাজমেন্ট করবেন না, চলে আসুন, কাম টু ইন মাই চেম্বার, আপনি দেখবেন একদম কম টাইমে কম খরচায় আপনি সুস্থ হয়ে দাঁড়িয়ে যাবেন, এই রোগটা ঘুরে আপনার কাছে আসবে না। ওকে ম্যাডাম, তো হেল্পলাইনের নাম্বারটা রয়েছে, নাম্বারটা লিখে রাখুন, সরাসরি চলে আসুন, শনি রবি মঙ্গল সপ্তাহ তিন দিন আপনার আমাকে দমদমে পেয়ে যাচ্ছেন, আমার চেম্বার দমদম স্টেশনের একদম কাছে, ওয়াকিং ডিস্টেন্স 3-4 মিনিট। আচ্ছা জনশীত, মানে পাবলিক একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে আমার, এটা আমার ফার্মের স্বার্থে, আমার সংস্থার জন্য, আমার সংস্থায় কিন্তু একটা টেলিকলার কাম রিসেপশনিস্টের প্রয়োজন আছে, দোজ ওয়ার ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ফিমেল, তো প্লিজ কন্ট্যাক্ট ইন দিস নাম্বার 8910496453। আপনি দেখবেন টিভি পর্দার মধ্যে লেখা রয়েছে 8910496453, এই নম্বরে কন্ট্যাক্ট করুন, আমাদের সংস্থায় একটা ক্যালিকলার কাম রিসেপশনিস্টের প্রয়োজন আছে, দরকার আছে। তো দোজ ওয়ার নিডেড, ভাবছেন না আমি
একটা রিল্যাক্সে কাজ করব, সম্মান বজায় রেখে কাজ করব, তো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারে। ইটস অ্যাপ্লিক্যাল ফর অনলি ফিমেল, এক্সপিরিয়েন্সের কোনো ব্যাপার নয়, এখানে কাজ অবশ্যই আপনাকে শিখিয়ে দেওয়া হবে, আর চলে আসুন, স্যালারি উইল নেগোশিয়েবল। তো যদি কাউরি ইচ্ছে থাকে তো অবশ্যই এই নম্বরে ফোন করবেন, 8910496453, এটা আমার নম্বর, এই নম্বরে কন্ট্যাক্ট করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসুন অ্যালং উইথ ইয়োর বায়োডাটা, আর অবশ্যই সেফ থাকবেন, এটুকু আমি বলতে পারি। তো চলুন আমরা চর্চা বিষয়ে চলে আসছি। তো কনস্টিপেশন এমন একটা জিনিস, এইটাকে আনট্রিটেড ওয়েতে রাখলে কী কী সমস্যা আসতে পারে আপনাদের বলেছি। এবার কমপ্লিকেশন, রেক্টাম কলন ক্যান্সার কিংবা স্টুল পাস না হলে আঙুলের মাধ্যম দিয়ে বের করা, যার ফলে কিন্তু রেক্টামের মধ্যে একটা ঘা ইনফেকশন চলে আসছে, এগুলো তো আছেই মেজর জিনিস। ডায়েট, আমরা কী ধরনের ডায়েট কনজিউম করলে, আমরা কী ধরনের খাওয়া দাওয়া যদি আমরা খাই, তাহলে আমাদের শরীরটা ভালো থাকবে, কনস্টিপেশনের প্রবলেম আসবে না, ক্রনিক কনস্টিপেশন কিংবা পাইল ফিশার ফিস্টুলার সমস্যাগুলো আসবে না। আমাদের খাবারের মধ্যে ফাইবারের ভাগটাকে বাড়িয়ে দিতে হবে, আঁশটা, যাতে আমাদের পায়খানাটা ডেলি বেসিস ওয়েতে একদম ক্লিয়ার হয়। অ্যাডিং ফাইবার ফুড টু ইয়ার ডেলি রেগুলার ডায়েটের মধ্যে ফাইবার ফুড বাড়িয়ে দেবেন, যার মধ্যে আঁশ প্রচুর পরিমাণে রয়েছে, যেটা আপনার স্টুলের ওয়েটটাকে বাড়াবে, প্লাস তার পাশাপাশি জল লাগে, স্টুলটা নরম থাকবে, পাস আউটটা ইজি ওয়েতে হবে, স্পিড থাকবে, প্রেশার পড়বে, অটোমেটিক বেড়ে যাবে আপনার রেক্টামের কলন, থ্রু দ্য কলন, রেক্টাম কিংবা এনএসের মাধ্যম দিয়ে। জল রেগুলার প্ল্যান্টি জল খেতে হবে, একবারে দাগ দাগ করে দাঁড়িয়ে এক লিটার বোতল খেয়ে নিলাম করবেন না, এতে হাইপোথার্মিয়া হতে পারে, আরও অন্যান্য সমস্যা আসতে পারে। মুখে রেখে রেখে সারাদিন অল্প অল্প করে জল খান না, এতে দেখবেন আপনি সুস্থ থাকবেন, আপনার হজম শক্তি ভালো থাকবে, আপনিও নিজেকে ভালো ফিল করতে পারবেন। অ্যাভয়েড স্পাইসি অ্যান্ড জাঙ্ক ফুড, জাঙ্ক ফুড, স্পাইসি ফুড, ফ্রিজে রাখা বাসি খাবার, এই ধরনের খাবারকে এড়িয়ে যেতে হবে, তবে নিজেকে আপনি সুস্থ রাখতে পারবেন। তার পাশাপাশি যেটা রয়েছে, রেগুলার লাইট এক্সারসাইজ, সুইমিং, মর্নিং ওয়াক, জগিং, এগুলো স্কিপিং, এগুলো অ্যাভয়েড। রেড চিল্লি, স্পাইসি অর জাঙ্ক ফুড, যেটা আমি বারবার বলতাম, এখনও আবার বলছি। এক দর্শক বন্ধু ফোন রয়েছে, কী বলতে চাইছে শুনে নিচ্ছে। হ্যালো নমস্কার, কে বলছেন? এই ধরনের পেন অনেক সময় আমরা যখন গ্যাসের জন্য আসে, খাওয়া দাওয়াটা একটু কন্ট্রোলে চলুন, খাবার টাইমে জল বেশি খাবেন না, খাবারটা চিবিয়ে খাবেন, দেখবেন অনেকটা নিজেকে রিলিফ করতে পারবেন। তারপরেও যদি আপনি আরাম না পান, দেন হেল্পলাইন নাম্বারটা রয়েছে, নাম্বারটা লিখে রাখুন, চলে আসুন, অবশ্যই আমাদের চেম্বারে আপনি নিজেকে অনেকটা সুস্থ রাখতে পারবেন। ওকে, থ্যাংক ইউ ম্যাম। তো অ্যাভয়েড মাটন, অর্গ্যান মিট, সি ফুড, সি ফিশ, আর বেশি নুন, এগুলোকে এড়িয়ে চলতে পারলে নিজেকে আপনি সুস্থ রাখতে পারবেন। টেক ফাইবার সাপ্লিমেন্টারি, এমন কিছু সাপ্লিমেন্টারি খান যেটা আপনার শরীরটাকে ভালো রাখবে, লাইক আমলা জুস, ত্রিফলা জুস, অ্যালোভেরা, এইসব জিনিসগুলো আপনার শরীরের মধ্যে প্রবলেমটাকে বাড়তে দেবে না, কন্ট্রোলে রাখবে, প্লাস শরীরটাকে ঠান্ডা রাখবে, কুল রাখবে। আমলা জুস ইজ ভেরি আইডিয়াল, ত্রিফলা জুস ইজ ভেরি আইডিয়াল ফর দোজ হু হ্যাভ এ ক্রনিক কনস্টিপেশন, দোজ হু হ্যাভ এ পাইলস, কিন্তু রেগুলার খেতে হবে। হেলদি খাবার, হেলদি ডায়েট, ডায়েটের মধ্যে ফাইবার প্রচুর পরিমাণে থাকা দরকার, জলটাকে কনজিউম করবেন, স্ট্রেস নেবেন না, চিন্তা করবেন না, রাত জাগবেন না, দেখবেন অটোমেটিক আপনি সুস্থ হয়ে যাবেন, একদম বিন্দাস থাকতে পারবেন। তো আজকে আমাদের চর্চা বিষয় পাইলস। পাইলস কী জিনিস, হোয়াট ইজ পাইলস? আরে এটা তো আমরা জানি, ভাবছেন মনে মনে, অবশ্যই সবাই জানে, ইচ অ্যান্ড এভরি পার্সন, মানে একটা ক্লাস ফাইভের বাচ্চাও জানে কি পাইলস কী জিনিস। পায়খানা দাঁড় থেকে রক্ত বেরোনো, কষ্ট হবে পায়খানা বেরোনো, এগুলোই পাইলস। তারপরও আমি চাইবো ইন ডিটেলস আপনাদের কাছে এটা তুলে ধরি। পাইলস এমন একটা ইন্টারনাল ব্লিডিং হেমোরাইড কিংবা ইন্টারনাল ব্লিডিং সিস্টেম, যেটাকে আমরা হেমোরাইড বলি, দ্যাট বিকাম ইনফ্লেড, এটা আপনার ইনফ্লামেশন হয়ে যায় যদি আনট্রিটেড ওয়েতে থাকে, এটা কনস্টিপেশনের মাধ্যম দিয়ে আসে। তখন কি হয়, এটা আস্তে আস্তে লালচে ভাব হতে আরম্ভ করে, ফুলে যায়, পেইনফুল ইনফেকশন মেনলি, ওই জায়গাটা ফুলতে আরম্ভ করে, লাম টাইপের হয়ে যায়, বিভিন্ন মাসেলস টিস্যু ক্রিয়েট করে ওই জায়গাটা লাম হয়ে যায়, লাল রঙের হয়ে যায়, আর এটা এই ইনফেকশনটা ভ্যারি পেইনফুল, ভ্যারি পেইনফুল, মানে পেইনফুল শুধু না, আগুনের মতো জ্বালা প্লাস যন্ত্রণা দুটোই। এটা যার হয়ে থাকে উনি জানে কি কতটা কষ্টদায়ক জিনিস, এটাকে আমরা পাইলস বলি। তো হেমোরয়েড আর দ্য মাস, হোয়াট ইজ হেমোরয়েড, পাইলস, হেমোরয়েড কী জিনিস? ইটস এ মাসেস গ্রুপ অফ দ্য টিস্যু, একটা মাসের টুকরো, বিভিন্ন টিস্যুর গ্রুপ এক জায়গাতে
বেঁধে যাচ্ছে ইন দ্য অ্যানেল অর ক্যানেল, দে আর ফুল অফ ব্লাড ভেসেল। আপনার অ্যানেল কিংবা ক্যানেলে গিয়ে বেঁধে যাচ্ছে, ওই জায়গাতে তৈরি হচ্ছে, এটা ফুললি ব্লাড ভেসেলের মাধ্যম দিয়ে তৈরি হয়। তো সাপোর্ট টিস্যুস কী কী থাকে এর মধ্যে, ইটস সাপোর্ট টিস্যুস, মাসলস অ্যান্ড ইলাস্টিক ফাইবার। দেখবেন পায়খানা কোথা থেকে বেরিয়ে আসছে, পায়খানা করার পর ঢুকে যাচ্ছে ইনিশিয়াল লেভেলে। আপনি ভাবছেন মাসের জিনিসটা ঢুকছে বেরোচ্ছে, ভিতরে একটা কিছু হতে পারে, কোনো ব্যাপার না। এটা হচ্ছে যেহেতু মাসলস ফাইবার প্লাস ইলাস্টিক টিস্যু থাকে যার জন্য, কিন্তু এর লংজিভিটি ব্যাপারটা আপনি যদি ইগনোর করেন, এই লংজিভিটি এমন কি আপনার পায়খানার দাঁড়ের জায়গাটাকে পুরো ইনফেক্টেড করে দেবে, পায়খানা করতে গিয়ে মারাত্মক কষ্ট, রক্ত, যন্ত্রণা, ব্যথা, পায়খানা বেরোতে চাইবে না, আঙুল পুশ করে গ্লিজ দিয়েও কিন্তু বেরোবে না, তখন কিন্তু আস্তে আস্তে ঘাটা স্প্রেড আউট করে অ্যানেল কিংবা ক্যানেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে, রেকটামে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। তো ক্যান বি ভেরিয়াস সাইজ, এই লাম মাসলস টিস্যু ফাইবার দিয়ে ব্লাড টিস্যুস দিয়ে যেটা তৈরি হয়েছে ক্যান বি ভেরিয়াস সাইজ অ্যান্ড মে বি ইন্টারনাল আর মে বি এক্সটার্নাল। এটা ইন্টারনাল হতে পারে ইনসাইড দ্য অ্যানাস, অ্যানাসের ভিতর দিকে, কিংবা এক্সটার্নাল আউটসাইড দ্য অ্যানাস ওয়াল, ভিতর দিকে হতে পারে, আস্তে আস্তে এটা লম্ব সাইজে বড়ো হবে, কষ্ট দেবে, যন্ত্রণা দেবে, জায়গাটা ফুলে যাবে, কিংবা বাইরের দিকে মাসের টুকরোর মতো এইভাবে ঝুলবে তিন চারটে করে, এই জিনিসগুলো দেখা দেয় আউটসাইড অফ ইয়ার অ্যানাস। তো দ্য ইন্টারনাল অন আর অনস আর মাচ কমন, ইন্টারনাল যেটা হয়েছে মাচ কমন, সবার মধ্যেই কম বেশি পাওয়া যায়, যারা ইররেগুলার ওয়েতে বাউলিং সিস্টেম যাদের রয়েছে ইররেগুলার, যারা খাওয়া দাওয়া কন্টিনিউলি মানে টাইমলি খাচ্ছেন না, ফাইবার কম রয়েছে, জল কম রয়েছে, ইটস ক্রিয়েট এ বিগ 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 ভেরি প্রবলেম। ইন্টারনাল তো প্রবলেম রিয়েলি অনেক বড় প্রবলেম অ্যারাইজ করে, কিন্তু এক্সটার্নালকেও কিন্তু অ্যাভয়েড করতে পারবেন না, ইটস ক্রিয়েট অলসো প্রবলেম, বাট ইন্টারনাল ক্রিয়েট এ মেজর প্রবলেম। তো মাই ডিয়ার ভিউয়ার্স, প্লিজ সিরিয়াসলি ভাববেন ব্যাপারটাকে, থিঙ্ক করবেন। এই সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট মানে 100 এর মধ্যে 99 লোকেরা কিন্তু অ্যাভয়েড করতে পারবে না, কম বেশি কিন্তু অকেশনালি কনস্টিপেশন সবারই হয়, এটাকে ইগনোর করে গেলেই তখন কিন্তু পায়ে ফিশার ফিস্টুলা এক একটা স্টেজে কিন্তু প্রমোশন পেতে পেতে বাড়তে আরম্ভ করে। আর এর প্রমোশন মানে কি, এই রোগের প্রমোশন মানে আপনার বডির আপনার অর্গানের ডিমোশন, আপনার লাইফের ডিমোশন, বুঝতেই পাচ্ছেন তাহলে কতটা ক্রিটিক্যাল। মানে আমার চোখে দেখা আনট্রিটেড ওয়েতে রেখে দিয়ে ইগনোর করে দিন রাত নিজের মতো করে চললো, এমন দিন একটা আসলো ক্যান্সার, কেমো দিল, রে দিল, 6 মাস 5 মাস পরে মারা গেল। তো ইটস নট আ শর্ট অফ ট্রিটমেন্ট, ইটস নট আ শর্ট অফ লাইফ টু লিড, এই ধরনের জীবন লিড করা উচিত না। আর এইটা কেমো কিংবা থেরাপি ইটস নট এ শর্ট অফ ট্রিটমেন্ট, এতে কিন্তু সমস্যাটা বাড়তে আরম্ভ করে। তো প্রাইমারি আমি কেন আসি লাইভ প্রোগ্রামে, প্রাইমারি স্টেজে সিমটমসগুলোকে যদি আমি তুলে ধরতে পারি, আপনাদের জানাতে পারি, আপনাদের মধ্যে যদি ব্যাপারটা ক্যাচ করতে পারেন, তো প্রাইমারি স্টেজেই কিন্তু আপনি নিজেকে রিকভার করে দেবেন, কোনো সমস্যা থাকবে না, ইজিলি লাইফটা লিড করতে পারবেন, একদম সুস্থভাবে লাইফ লিড করবেন, কোনো সমস্যা থাকবে না, স্কিন টোন, গ্ল্যামার, খাওয়া দাওয়া সব কিছু ভালো থাকবে, বিন্দাস যেটা আমরা বলি। তো প্লিজ ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন। তো অ্যাকর্ডিং টু দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, পাইলস ইফেক্ট নট হাফ, হাফ এর চেয়েও বেশি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টায়ার পপুলেশনস ক্যান ইউ মাইট ইট মে বি। তো ব্যাপারটা ভেবে দেখুন, অর্ধেকের চেয়ে বেশি পপুলেশন সারা পৃথিবীর পাইলস নিয়ে সাফারার, তাও 2016-17-18 রিপোর্ট, এটা 19-এ তো আরও ভয়াবহ অবস্থা, আমরা যত অ্যাডভান্স হচ্ছে আরও সমস্যা বেড়ে যাচ্ছে আমাদের। তো পাইলসের সিমটমস কী কী হতে পারে এটাও তো জানা দরকার, পাইলস আশা করছি আমি কিছুটা বোঝাতে পেরেছি কী জিনিস। তো পাইলসের মেন সিমটমস হয়েছে পেনলেস, প্রথম যেটা হয়েছে পেনলেস ব্লিডিং ডিউরিং বাউলস মুভমেন্ট, পায়খানা করতে গিয়ে বিনা ব্যথা যন্ত্রণাতে হঠাৎ দেখছেন পায়খানার সঙ্গে পটির সঙ্গে লালচে ভাব টপ করে বেরিয়ে আসলো, কিংবা পায়খানা হওয়ার পর চেটচেটে একটা মানে মিউকাস গড়ের মতো 2-4-5 ফোঁটা সাদা মিউকাস পড়লো কিংবা লাল টাইপের মিউকাস পড়লো, এটা পেনলেস, আপনি তো ইগনোর করে গেলেন, ধরে না পায়খানার গুয়ের দিকে কেউ তাকিয়ে দেখে, উচিত দেখা, আপনি যখন হাঁটতে বসেছেন ওয়ার্ডটা ইউজ করলাম, ইটস এ নেচার কল, কেন পটি করতে গেছেন কিংবা আপনি হাঁটতে যাচ্ছেন, শুনতে খারাপ লাগবে কানকে, আমারও শুনতে খারাপ লাগছে, কিন্তু ইটস ভেরি প্র্যাকটিক্যাল, তখন কিন্তু মাঝে মধ্যে উঁকি মেরে দেখে নেওয়া উচিত নিচের দিকে কি আপনার পটিটা কী কালার কী শেপে আসছে, আপনি যখন ওয়াশ আউট করছেন হাতের মধ্যে চাচ্চেটা ল্যালেলে ভাব আসছে কি না, মিউকাস কিংবা লালচে ভাব আছে কি না, এগুলো দেখা দরকার। তো ইউ মাইট নট নোটিস স্মল অ্যামাউন্ট অফ ব্রাইট রেড ব্লাড ইন ইয়ার স্টুল, আপনি যদি দেখবেন তখন দেখবেন হালকা লাল টাইপের রেড ব্লাড আপনার স্টুলের মধ্যে পেঁচিয়ে থাকতে পারে কিংবা গড়ের মতো পড়তে পারে স্টুল হয়ে বেরিয়ে যাওয়ার পর,
এইটা হয়েছে মেজর প্রথম লক্ষণ উইদাউট এনি পেন। আপনি কিন্তু ব্যাপারটাকে সিরিয়াস ভাববেন, কোনো ব্যথা যন্ত্রণা না দিয়ে কিন্তু এটা হচ্ছে, মিন্স এই লক্ষণটা কিন্তু খারাপ। এবার আপনি কিন্তু আস্তে আস্তে ওনার গ্রিপে চলে এসছেন, পাইলসের গ্রিপে, সমস্যা বাড়তে থাকবে ধীরে ধীরে যদি ট্রিটমেন্টটা না নেন। আরেকটা হয়েছে ইচিং অর ইরেশন ইন ইউর অ্যানেল রিজন, আপনার অ্যানেল পায়খানা দ্বারে ভিতর থেকে নিয়ে বাইরে অবধি ইচিং হবে, চুলকোতে ইচ্ছা হবে, কেমন ইরিটেট লাগবে নিজেকে, এটা একটা। তার পাশাপাশি ব্যথা হবে, যার জন্য আপনি ডিসকমফোর্ট ফিল করবেন পায়খানা করতে গিয়ে, স্টুল করতে গিয়ে। এছাড়া শিউলিং অ্যারাউন্ড ইয়োর অ্যানাস, আপনার পায়খানার দাঁড়ের জায়গাটা ফুলতে আরম্ভ করবে প্রথম লক্ষণ। পায়খানাটা করতে গিয়ে দেখবেন ব্লক হয়ে যাচ্ছে, যেহেতু পায়খানা ভিতরে দাঁড়টা আপ টু বাইরে অবধি বেশি চাপ পড়ার জন্য ইনফ্লামেশনের জন্য ফুলে গেল, তো পায়খানাটা আটকে যাচ্ছে, প্রপার ওয়েতে বেরোতে পারছে না, স্টুলটা হার্ড বলে আরও বেশি প্রবলেম অ্যারাইজ করছে। এই তিনটে মেজর লক্ষণ, তার পাশাপাশি আরও সিমটমস আরও লক্ষণ রয়েছে, আমরা ধীরে ধীরে এগোই। এ হার্ড লাম্পস সামথিং সলিড, এ হার্ড লাম্পস টুল সামথিং সলিড মে বি লিফট অ্যারাউন্ড দ্য অ্যানাস, ঠিক অ্যানাসের মুখে এসে একটা হার্ড লাম্পস টুল আটকে যাচ্ছে, দিস ক্যান বি পেনফুল, এটা ভীষণ পেনফুল। আফটার গোয়িং টু দ্য টয়লেট, যখন টয়লেট যাচ্ছেন, এ ফিলিং দ্যাট দ্য বাউল টিউব আর স্টিল ফুল, আপনি যখন এই ধরনের সমস্যা এরাইজ হচ্ছে টয়লেটে, তখন আপনি দেখবেন বাউলিং স্টুলে যে টিউবটা রয়েছে আপনার ইন্টেস্টাইন সিস্টেমটা, অ্যানাল ফিট প্লাস আপনার ক্যানাল কিংবা আপনার অ্যানাস রেকটাম, এই জায়গাটা লাগবে ফুলফিল হয়ে আছে, কোনো একটা বাধা আটকে রয়েছে, বাধা দিচ্ছে, আপনি ক্লিয়ার হতে পারছেন না, আপনার স্টমাকটা কেমন আনইজি আনকমফোর্ট ফিল করছে। ব্রাইট অ্যান্ড রেড ব্লাড আফটার বাউল মুভমেন্ট, বাউল মুভমেন্টের পর পায়খানার সঙ্গে কিংবা পায়খানার পরে ব্রাইট হালকা লাল কিংবা ডার্ক ব্লাড স্টুলের সঙ্গে স্টুলের পরে বেরোতে পারে। ইচিং ইচনেস অ্যারাউন্ড দ্য অ্যানাস, আবার বলছি অ্যানাসের আশেপাশে চুলকোনো একটা মানসিকতা চলে আসবে, চুলকবে, কষ্ট দেবে, জ্বালা করবে। ফোর্থ নাম্বার মিউকাস, স্টিকি মিউকাস কি, একটা থুতু ফেলছেন আমি, কফ কর চাচ্ছে জবাব, লাইক এই ধরনের একটা মিউকাস আপনার পায়খানা থেকে যখন পায়খানাটা বেরিয়ে যাবে কিংবা পায়খানা হওয়ার আগে পরেই ম্যাক্সিমাম দেখা যায়, টপ করে একটু বেরিয়ে আসলো পায়খানার প্যানে চেচ্ছেলে ঘরের মতো, এইটাও একটা মেজর সমস্যা, এটাকেও কিন্তু নজরে রাখবেন। দ্য এরিয়া অ্যারাউন্ড দ্য অ্যানাস মে বি রেড অর পেনফুল, যার জন্য আপনার অ্যানাসের সারাউন্ডিংস জায়গাটা লাল হয়ে যাবে, ফুলে যাবে, ব্যথা যন্ত্রণা হবে। আপনি আপনার যদি বিয়ে করে থাকেন মেল ফিমেল যে হোক নিয়ে পার্টনারকে দেখবেন টর্চ নিয়ে আলোয়, এই ধরনের জিনিসগুলো দেখা দেবে, তো ইটস এ ভেরি টাফেস্ট অ্যান্ড ক্রিটিক্যাল সিচুয়েশান, মানে এটা যার হয় উনি কিন্তু বুঝতে পারছে, এটা এক্সপ্লেন করে কিন্তু বোঝানো যায় না ম্যাডাম ইয়া দাদা ভাইরা, তো প্লিজ হেল্পলাইন ওপেন রয়েছে, চেষ্টা করুন কল করার জন্য, আপনাদের প্রত্যেকটা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য রয়েছি। বলতে বলতে আমার ফোন চলে এসেছে, আমি শুনে নিচ্ছি কী বলতে চাইছেন। হ্যালো নমস্কার, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যাঁ হ্যালো ডাক্তারবাবু, আমি সোদপুর থেকে বলছিলাম, রাজা দাস। রাজা দাস, হ্যাঁ বলেন রাজা দাস। হ্যাঁ বলছি ডাক্তারবাবু, আমার খুব সমস্যা যে আমার ডাস্ট অ্যালার্জির খুব প্রবলেম, ঠিক আছে, তো মানে 12 মাসই আর কি আমার ঠান্ডা ঠাট্টা রয়ে গেছে, ঠিক আছে, এটা কি করণ একটু বলবেন, মানে মনে করুন আপনি কিওর হয়ে যাবেন, ইটস ক্রিয়েটেড বাই ইয়োর লাংস, আর এটার জন্য ব্রিথিং প্রবলেম কিংবা ইচিং দুটোই আসতে পারে, চোখ থেকে জল টলও পড়তে পড়ার সম্ভাবনা থেকে যায়, চোখের মধ্যে জ্বালা জ্বালা ভাবটা থাকবে, বার্নিং সেন্সেশন, তো অল আর কিউরেবল, বেশি লম্বা টাইমও লাগবে না, আপনি চলে আসুন, সোদপুর থেকে দমদমের দূরত্ব একদম দূর না, খুব কাছে, আপনাকে আমি অ্যাসুরেন্স দিচ্ছি লাইভ টিভি প্রোগ্রামে, একদম ভালো হয়ে যাবে, আর এই ধরনের প্রবলেমকে ফেলে রাখবেন না, ওয়েট করবেন না, যেহেতু সিজন চেঞ্জ হলে অনেক দিনের এই সমস্যা, এটা প্রায় 5 বছর হয়ে গেল একই সমস্যা আমার, এই মানে টেস্ট করে যাচ্ছি, মানে আপনাকে আমি এইটুকু কথা দিতে পারি, ওষুধ আমি একটাই ওষুধ খাই, তা ওষুধ ওই ওষুধই চলছে, তা ওষুধের মাধ্যমে হচ্ছে না ঠিক, আপ্রাণ চেষ্টা করবো যেন রোগটা ঘুরে না আসে, সেই ক্যাটাগরি ট্রিটমেন্ট আমাদের চেম্বারে আছে, আমরা রিকভার করার সঙ্গে সঙ্গে রোগটাকে ঘুরে আসতে দেবো না, এই ধরনের চেষ্টা আমরা করে থাকি সবসময়, কারণ কি আমি রোগীর সংখ্যা বাড়তে চাই না, মানে সংখ্যা বলতে বলা ভুল হবে, একটা রুগী কিনে সারা জীবন আমি চলতে চাই না, আমি যত তাড়াতাড়ি অ্যাজ সুন অ্যাজ রিকভার করার চেষ্টা করি, রিকভার করে দিই, এটা আমার চেম্বারের
ডিগনিটি বলতে পারে। তো আপনি চলে আসুন, সোদপুর থেকে দমদমে দূরত্ব এমন কিছু না। আর আপনাকে আমি কথা দিচ্ছি, এই ক্রনিক রাইনাইটিক অ্যালার্জি কিংবা অ্যালার্জি যেটা রয়েছে এটা একদম পুরোপুরি রিকভার্ড হয়ে যাবে, আপনি নিজেকে সুস্থভাবে চলাফেরা করতে পারবেন। ওকে, থ্যাংকস। না তো হেল্পলাইনের নাম্বারটা রয়েছে, এছাড়া বুক নাও নাম্বারটা রয়েছে, দুটো লিখে রাখুন। সরাসরি ফোন করে আপনাকে বুকিং করে আসতে হবে, 10টার বেশি পেশেন্ট আমি দেখি না, ইটস টেক ইট টাইম, অনেক সময় লাগে আমার দেখতে। তো চলুন আমাদের চর্চা বিষয়ে চলে আসি। তো পাইলস এনএসের জায়গাটা, ইন্টারনাল কিংবা এক্সটার্নাল জায়গাটাকে ফুলিয়ে দেয়, লালচে ভাব চলে আসে, ব্যথা, যন্ত্রণা, চুলকুনি, ইচিং, এইগুলো দেখা দেয় যদি নিজেকে আনট্রিটেড ওয়েতে আপনি রাখেন। আর এই ধরনের ক্রিটিক্যাল ডিজিজের ট্রিটমেন্ট শুধুমাত্র আয়ুর্বেদা কিংবা ইউনানি সেগমেন্টেই রয়েছে। প্রচুর রুগী আমার দাঁড়িয়ে রয়েছে, আমি চ্যালেঞ্জ করে ট্রিটমেন্ট দিয়েছি, এতদিনের মধ্যে রক্ত বন্ধ করব, দিন বললাম, উইক মাস বললাম না, তাই করে দেখিয়েছি। তো প্লিজ ওয়েট করবেন না, আমাদের আয়ুর্বেদাতে ইউনানিতে এই ধরনের রোগের সাকসেসফুল ট্রিটমেন্ট রয়েছে। তার পাশাপাশি ডিজিজটা যেন রিকভার না করে এই ধরনেরও ক্যাটাগরি মেডিসিন আমরা অ্যাপ্লাই করি। এছাড়া থেরাপি রয়েছে, টক্সিনট থেরাপি, যার মাধ্যম দিয়ে নিজেকে আপনি আপনার শরীরের নোংরাটাকে বের করে নিজেকে সুস্থ রাখতে পারবেন ফর এভারের জন্য। মানে এই ট্রিটমেন্ট, এই থেরাপি নিলে নিজেকে সুস্থ রাখা না, চিরকুমার হয়ে থাকতে পারবেন, গ্ল্যামার স্কিন টোনও আপনার ভালো থাকবে, প্রত্যেকটা জিনিস আপনার কন্ট্রোলের মধ্যে থাকবে। তো ইন্টারনাল হেমোরাইড আর ক্লাসিফাইড ইন্টু ফোর গ্রেড, এটা চারটে গ্রেডে ক্লাসিফাইড হয়, গ্রেড ওয়ান, গ্রেড টু, গ্রেড থ্রি, গ্রেড ফোর। তো আমি এই সাবজেক্টটাকে নিয়ে একটু অ্যালুপ করে যাচ্ছি, মানে গ্রেড ব্যাপারটাকে আপনাদের কী সাইজ কতটা হচ্ছে, তো আমি গ্রেডটা আপনাকে ফুটেজের মাধ্যম দিয়ে দেখাবো, মানে গ্রেড ওয়ানে কতটা সাইজ থাকে, গ্রেড টুতে কতটা হয়, গ্রেড থ্রিতে কতগুলো লাম্প প্যান্ট সাইজ আছে, গ্রেড ফোর কত বড় সাইজ হতে পারে, গ্রেড ফোরে ক্যান্সারের প্রবলেমগুলো চলে আসে অ্যানাল কিংবা ফিশারের মধ্যে কিংবা ক্যানেলের মধ্যে কিংবা অ্যানাসের মধ্যে আনট্রিটেড ওয়েতে রাখলে। তো প্লিজ একটু বোঝার চেষ্টা করুন আমি কি বলতে চাইছি। তো আমরা চলে আসছি এখানে আবার আমাদের স্টুডিওতে। তো আমি যখন কোনো ব্যাপারটাকে এক্সপ্লেন করার চেষ্টা করি, আপনাদের বোঝানোর যখন চেষ্টা করি, তো ভাববেন খুব সিরিয়াসলি যখন কোনো ব্যাপারটাকে বোঝা, ভাববেন আপনাদের জন্য। তো গ্রেড ওয়ান, টু, থ্রি আমি হালকা টাচ করে চলে যাচ্ছি। গ্রেড ওয়ানে কী হয়, স্মল লাম্প ইউজুয়ালি ইনসাইড দ্য লাইনিং অফ ইয়ার অ্যানাস, আপনার অ্যানাসের লাইনিংয়ের ভিতর দিকে থাকে ছোটো ছোটো স্মল লাম্পস। তো এগুলো ভিজিবল হয় না, দেখা যায় না, অনুভব করা যায় আঙুলের মাধ্যম দিয়ে। গ্রেড টুতে কী হয়, লার্জার দ্যান গ্রেড ওয়ান, গ্রেড ওয়ানের চেয়ে একটু লাম্প লার্জার হয়। ওয়েন পাসিং এ স্টুল দে মাইট গেট পুশ আউট, যখন পায়খানা করতে বসেছেন পায়খানার চাপে পুশ আউট হচ্ছে, বেরিয়ে আসছে, পায়খানাটা হয়ে যাওয়ার পর যখন আপনি ওয়াশ আউট করে যখন দাঁড়াচ্ছেন অটোমেটিক ভিতরে চলে যাচ্ছে, এটাকে গ্রেড টু বলে। গ্রেড থ্রি, দিস অ্যাপিয়ার আউটসাইড দ্য অ্যানাস, এটা অ্যানাসের আউটসাইড ওয়ালে অ্যাপিয়ার থাকে, এটা অ্যানাসের ওয়াল বাইরের দিকে অ্যাপিয়ার হয়, দেখা যায়, ঝোলা ঝুলে থাকে। দ্য পেশেন্ট মে ফিল দ্যাম হ্যাঙ্গিং আউট, পেশেন্ট অনুভব করতে পারবে ফিঙ্গারিংয়ের মাধ্যম দিয়ে, আঙুল ধরে কিংবা ওয়াশ করতে গিয়ে, কি এটা বেরিয়ে আছে। হ্যাঙ্গিং আউট, দে ক্যান বি পুশ ব্যাক আফটার প্রেস দিয়ে ফিঙ্গার, আঙুলের মাধ্যম দিয়ে একটু চাপ দিলে ব্যথা হয় কিন্তু আস্তে করে আলতো করে ভিতরে ঢুকে যাবে, কিন্তু এটা ট্রিটমেন্ট নয়, এটা আপনার সিমটমস বলছি, গ্রেটগুলো জানাচ্ছি। আমার এক দর্শক বন্ধু ফোন রয়েছে, কি বলতে চাইছে শুনে নিচ্ছে। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার ডাক্তারবাবু, আমি চাম্বাজার থেকে বলছি। হ্যাঁ বলেন দাদা। হ্যাঁ সুমন দেবনাথ আমার নাম। হ্যাঁ নমস্কার দেবনাথ। হ্যাঁ আমার তো প্রবলেম হচ্ছে, আমার নয় বাড়ির, আমার বাবার প্রবলেম আছে। হ্যাঁ তো বাবার সেই কোমরে আর খিঁচ লেগে গিয়েছিল। হ্যাঁ মানে একটা হাড় পড়ে গিয়েছিল, স্লিপ স্লিপ ডিস্ক, L3 L4 L5 এগুলো স্লিপ করে, S1 এগুলো মেইন। আচ্ছা তো হাড়টা সরে গিয়েছিল, তো ওর ফলে যন্ত্রণা হতো, এবার ওখানে মাংস গজিয়ে গিয়েছিল, তো মাংসটা গজানোর ফলে আমি ডাক্তার দেখিয়ে অপারেশন হয়েছিল, অপারেশন হয়েছে, এবার বেল্ট দিয়েছিল, সেই বেল্টটাও ইউজ করে আজ থেকে 4 বছর আগে। তো এই জিনিসটা এখন দেখছি গত 6 মাস ধরে, মানে জিনিসটা আস্তে আস্তে ব্যথা লাগছে, মানে একটু নিচু হলেই এ হচ্ছে, টান ধরছে, একটা আশার ভাব, চলতে গেলে কোমরের থেকে নে হিপের নিচে একটা মাসপেশির উপরে টান ধরছে, এই ধরনের সমস্যাগুলো দেখা দেয়। হ্যাঁ এই ধরনের, তো এগুলো অ্যাকচুয়ালি সার্জারি তো শর্ট অফ বলেছিল, তখন ডাক্তারবাবু বলেছিলেন যে এই জিনিসটা যে ক্লিয়ার হয়ে গেল আর কোনোদিন কোনো প্রবলেম হবে না। না না না, প্রবলেমটা আবার আসছে কি কারণে, কেন আসছে আমি বলে দিচ্ছি, মানে এই ক্যাটাগরি ডিজিজের উপরে সার্জারি পুরোপুরি সাকসেস নয়, যখন করেছিল একে গেলেন্স আপনার বাবা অনেকটা সুস্থ ছিল, বাট যেহেতু ওই জায়গাটা ব্রেক হয়েছে, ওই জায়গাটার উপরে ড্যামেজ এসছে, যার ফলে সার্জারি করাতে আশেপাশের রুট যেগুলো রয়েছে, মানে আপনার সাইটিকা নার্ভ, ওগুলো ধীরে ধীরে আস্তে আস্তে ব্লকেজ হচ্ছে, যার ফলে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে, মানে ব্যথা বলাটা ভুল হবে, যন্ত্রণা, টান। আচ্ছা
এটা ধরে থাকবে, চলতে গেলে ফ্লেক্সিবিলিটি পাবেন না, চলতে গেলে একটা টান ধরবে পেছন দিকে, তো এটা অনেকটাই কষ্টদায়ক। হ্যাঁ, তবে আমাদের আয়ুর্বেদাতে রিকভার হয়ে যাবে, অবশ্যই ভাবে সুস্থ ভালোভাবে চলাফেরা করতে পারবে, সব কিছু খেলা সেরার ওপরে, মানে মুভমেন্টটা আনাতে হবে, ব্লাড আর অক্সিজেনের ফ্লোটা ঠিকঠাক করে আনতে হবে, যাতে আপনার বাবা আগের মতো যেন লাইফটা লিড করতে পারে। হ্যাঁ, পুরোপুরি কিওর হওয়ার ব্যবস্থা আছে, একটু টাইম লাগে, মানে পুরোপুরি রিকভার হতে টাইম লাগে, কিন্তু রিকভার হচ্ছে এইটুকু আপনি দেখতে পারবেন ম্যাক্সিমাম 6-7 দিনের মধ্যে, কি আপনার বাবা একটা জায়গাতে রিকভার হচ্ছে, মানে ট্রিটমেন্ট ইজ গোয়িং অন ইন এ পজিটিভ ওয়ে, এটুকু আপনি আপনি অনুভব করতে পারবেন। ওকে, তো আপনি আপনার বাবাকে নিয়ে চলে আসুন আমাদের দমদম চেম্বারে, অ্যালং উইথ অল প্রিভিয়াস রিপোর্ট যা যা রয়েছে, একটু রিপোর্টটাও দেখে নিতে হবে, রিপোর্টটা দেখেও আমি জাজমেন্টটা করতে পারবো, পেশেন্টকে দেখো ভালোভাবে করতে পারবো, তারপরে তো অবশ্যই মেডিসিন আছে, কথা বলবে সময়ের সাথে, আপনার বাবা আবার নিজেকে অনেকটা ফ্রি কিংবা ফ্রেশ ফিল করতে পারবে, এইটুকু আমি অ্যাসুরেন্স কিংবা আস্থা দিতে পারি আপনাকে আমার তরফ থেকে, ডক্টর দেওয়ার তরফ থেকে। ওকে, আচ্ছা ওকে, নমস্কার। হেল্পলাইনের নাম্বারটা রয়েছে, নাম্বারটা লিখে রাখুন, একটু বুকিং করে আসতে হবে। তো গ্রেড 3 কী হয়েছে, লাম্প বেরিয়ে আসছে, আঙুলে পুশ করছেন, ভিতরে চলে যাচ্ছে, বাট গ্রেড 4 দিস কান বি পুশ, এটাকে আপনি কিন্তু পুশ করতে পারছেন না, কেন, এটা অনেক বড়, স্টে করে থেকেই যাচ্ছে, পায়খানা করছেন তখনও ঝুলছে, দাঁড়িয়ে আছেন বসে আছেন তখনও ঝুলছে অল দ্য টাইম, গাড়ি চালাতে গিয়ে, বাইক চালাতে গিয়ে, সাইক্লিং করতে গিয়ে, চেয়ারে বসে থাকলে এটা কেমন কেমন অনুভব, আনিজি অনুভব ফিল হবে, ব্যথা হবে, জ্বালা করবে, যন্ত্রণা হবে অল দ্য টাইম। তো এক্সটার্নাল হেমোরয়েড আর স্মল লাম্প দ্যাট আর লোকেটেড ইন দ্য আউটসাইড অফ দ্য অ্যানাস, এক্সটার্নাল হেমোরয়েড কী হয়েছে, এটা ছোট্ট লাম্প যেটা অ্যানালের আউটসাইডের দিকে লোকেটেড হয়, দে আর ভেরি ইচি, চুলকোতে পারে, চুলকোনো সম্ভব না, 100% থেকে যায়, অ্যান্ড পেনফুল অলসো, ব্যথা যন্ত্রণা তো হবেই হবে। ইফ এ ব্লাড ক্লট কাম ফ্রম ইনসাইড, যদি ব্লাডের ক্লটিং ভিতর থেকে আছে আসছে, দ্যান মিন্স ইউ নিড এ মেডিকেল অ্যাটেনশন, ইউ রিকোয়ার্ড এ মেডিকেল অ্যাটেনশন, ইটস এ ভেরি ম্যান্ডেটরি, ভেরি সিরিয়াসলি অ্যান্ড আর্জেন্টলি। তো প্লিজ এই জায়গাতে আমি একটাই বলবো, কোনো লং থেরাপিউটিক্যাল কোর্সে স্টেরয়েড কিংবা নন স্টেরয়েড মেডিসিন যদি চালিয়ে থাকেন, এটাকে অ্যাভয়েড করবেন, অ্যালোপ করার চেষ্টা করবেন, ওভার দ্য কাউন্টার মেডিসিন কিনে খাবেন না, ডক্টর কনসাল্ট ছাড়া মুভ করবেন না, আর এই ধরনের ডিজিজের ট্রিটমেন্ট শুধুমাত্র আয়ুর্বেদা কিংবা ইউনানিতেই রয়েছে, তো এখানে কোনো সাইড ইফেক্ট নেই, ডক্টর যদি ভালোভাবে প্রপার ওয়েতে জাজমেন্ট করে যদি মেডিসিনটা অ্যাপ্লাই করতে পারে। তো মেনলি প্লিজ ওয়েলকাম টু আয়ুর্বেদা অ্যান্ড ইউনানি সেকশন, এখানেই কিন্তু আপনারা নিজেকে সুস্থ রাখতে পারবেন। তো হু ডাজ পাইলস অকার, পাইলস কাদের হয়, এটা একটা কোয়েশ্চেন মার্ক। তো ব্লাড ভেসেলস অ্যারাউন্ড দ্য অ্যানাস অ্যান্ড ইন দ্য রেক্টাম অ্যান্ড সেকশন অফ দ্য কলম টিউব, কলম টিউবের শেষ সেকশনে অ্যানাসের দিকে ইন্টারনাল কিংবা ভিতর দিকে বাইরের দিকে একটা ব্লাড ভেসেলস আপনার রেক্টামে কিংবা অ্যানাসে জমছে, মাসলস কিছু জমছে। তো আমরা আমাদের চর্চা বিষয়ে যাবো অবশ্যই, এক দর্শক বন্ধু ফোন রয়েছে, কী বলতে চাইছে শুনে নিচ্ছি। হ্যালো দাদা, কে বলছেন? হ্যালো। হ্যালো ম্যাডাম, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ বলেন। আমি আমি শান্তা সমাজপতি বলছি দমদম থেকে। হ্যাঁ বলেন দিদি ভাই। হ্যাঁ, আমার একটু আপনি যেটা নিয়ে আলোচনা করছেন আমার সেই প্রবলেমটাই আছে। তো আপনি একদম চোখ বন্ধ করে চলে আসুন আমাদের চেম্বার দমদম স্টেশনের কাছে, লক্ষ্মীনারায়ণ মন্দির। এটা তো আছে স্যার, এটা তো আছে। বলুন। তারপরে সুগার আছে, থাইরয়েড আছে। কোনো রকমের চিন্তা করবেন না, আপনি চলে আসুন, স্ট্যাপলি এক একটা, এক একটা রোগকে ধরে, এক একটা রোগকে ধরে ট্রিটমেন্ট করা হবে, আপনি একদম সুস্থ হয়ে যাবেন। যেটা নিয়ে প্রচুর মেডিসিনের ডাক্তার, থাইরয়েডের ডাক্তার অনেক দেখিয়েছি, আমার কোনো ট্রিটমেন্ট হচ্ছে না, শরীরে সব। আপনাকে আমি একটা কথা টিভি পর্দায় বলে দিচ্ছি, মানে বুক চড়া করে জোর গলায়, থাইরয়েডের প্রবলেম আমি আপনাকে রিকভার করে দেবো, পাইলসে প্রবলেম আপনার রিকভার হবে, যদি রক্ত বেরিয়ে থাকে, যদি কোনো লাম থাকে, ওইটাকেও আমি অ্যালুপ করে দেবো। কিন্তু লাম টাইপের রয়েছে তো? হ্যাঁ বুঝতে পারছি, এই প্রত্যেকটা জিনিসগুলো আপনি কিন্তু চোখের সামনে, হ্যাঁ আমি প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি নিজের চোখের সামনে দেখতে পারবেন, আপনি কত তাড়াতাড়ি নিজেকে সুস্থ করতে পারছেন, হচ্ছেন। ওকে, তো আপনি আর টাইম, অবশ্যই দাদা দিদি ভাই, আমি ডাক্তার, আমি বুঝি ব্যাপারগুলোকে, আর টাইম বিলম্ব করবেন না, আর জাজমেন্ট করবেন না, এই চ্যানেল ওই চ্যানেল মুভমেন্ট করার দরকার নেই, আপনি চলে আসুন, আপনাকে আমি যখন কথা দিচ্ছি আপনার সমস্যাকে একদম, হ্যাঁ ওইখানে নাম্বার রয়েছে দেখুন টিভি পর্দায়, 8961707701, এছাড়া হেল্পলাইনের নাম্বার আছে, বুকিং নাম্বার রয়েছে, আপনি লিখে রাখুন,
আর আপনি চলে আসুন একদম আপনাদের বাড়ির কাছে আমার চেম্বার, সপ্তাহে তিন দিন আপনি আমাকে পেয়ে যাচ্ছেন। যেখানে থাকেন আমার যেতে কোনো অসুবিধা নেই, আমি রিক্সা করেই চলে, হ্যাঁ রিক্সা করে আরামসে আসতে পারবেন। তো আর বিলম্ব করবেন না, এত ডাক্তার দেখাচ্ছি আপনাকে। আমি একটা কথা বলছি, আমার এখান থেকে আর আপনাকে আদার্স অন্য কোনো জায়গাতে যাওয়ার প্রয়োজন পড়বে না, আপনাকে আমি সুস্থ করব, এটা আমার অ্যাসুরেন্স, এই কথাটা দিচ্ছি। আর একটা স্যার বলছি, আর একটা কথা, হ্যাঁ আমার যদি মানে পায়খানাটা পরিষ্কার হয়ে যায়, আমার শরীরে কোনো ব্যথা থাকে না, এটা তো নিয়ম, 40 ভাগ ব্যথা যন্ত্রণা তো গ্যাস গ্যাস বাড়িয়ে দেয়। হ্যাঁ সব সময় গ্যাস অম্বলে ভুগছি। তো এটা থাকবে না, আপনার যখন আমি ট্রিটমেন্টটা আরম্ভ করব তখন এই সমস্যাগুলো থাকবে না। আমার হাতে অনেক কম সময় রয়েছে, আপনি চলে আসুন চেম্বারে, চেম্বারে বসে কথা হবে। তো বুঝতেই পাচ্ছেন হাতে এতটা কম সময় যে আমি আপনাদের কী দেখাবো কী বলবো নিজেও মাঝে মধ্যে কনফিউজ হয়ে যায়। তো চলুন ডক্টর চেম্বারে। তো আমি কিছু ফুটেজের মাধ্যম দিয়ে দেখিয়ে দিই। তো আমরা এগিয়ে যাচ্ছি ডক্টর চেম্বারের দিকে। আজকে আমাদের চর্চা বিষয়টা পাইলস, বুঝতেই পাচ্ছেন। তো এখানে ফুটেজের মাধ্যম দিয়ে দেখানো হচ্ছে ক্যাকটাসের ছবি প্লাস পাছায় ব্যাক সাইডে হাত দিয়ে জ্বালা যন্ত্রণার লাল রঙের ইঙ্গিত কিংবা ব্যথা, কী কষ্ট কী কষ্ট, এটা যার হয় উনি কিন্তু বোঝেন। এটা হওয়ার কারণটা রয়েছে, আপনি ফুটেজের ডান দিকে দেখুন, আমাদের ইন্টেস্টাইনের মাধ্যম দিয়ে স্টুলটা যখন আসছে এসে ঠিক এনএসের মুখে রেকক্যামের মুখে এসে হার্ড হয়ে গিয়ে দাঁড়িয়ে ব্লক হয়ে যাচ্ছে, লাল রঙে কালারে ইঙ্গিত করা রয়েছে। তখনই কিন্তু আমরা প্যানে কিংবা পায়খানাতে কিংবা পটিতে ওয়াশরুমে গিয়ে এভাবে কপালে হাত দিয়ে বসে থাকি, ঘন্টার পর ঘন্টা চেষ্টা করি পায়খানাটাকে ক্লিয়ার করার জন্য। আনফর্চুনেটলি ক্লিয়ার হয় না, সমস্যা অ্যারাইজ হয়। আর একটা আমি যেটা বললাম, দোজ ওয়ার প্রেগনেন্ট মহিলা, ওদের কিন্তু পাইলসে প্রবলেম দেখা দেয়। তো প্লিজ যাদের সঙ্গে কনসাল্টে রয়েছেন ওই ডক্টরকে কনসাল্ট করবেন, জানাবেন, টাইম টু টাইম নিজেকে ডক্টরসে চেক আপে রাখবেন, তাহলে এই সমস্যা থেকে ওভারকাম করবেন, বাচ্চাটাকে সুস্থ হবে আপনি এই পৃথিবীতে আনতে পারবেন। পাইলস কাদের হতে পারে, আর একটা জিনিস আপনাদের জানিয়ে দিই, যাদের পেটে কেঁচো কৃমি কুচো কৃমি সমস্যা থাকে ওদের কিন্তু পাইলস হওয়ার সম্ভাবনা 101% থেকে যায়। তো যাদের এই ধরনের সমস্যা রয়েছে চলে আসুন আমার চেম্বারে, আমি আপনাদের কথা দিচ্ছি একদম সাকসেসফুল ট্রিটমেন্ট দেবো। দেখুন প্রলং সিটিং ইন দ্য টয়লেট, যারা ঘন ঘন বাথরুমে অনেকক্ষণ বসে থাকেন, বাথরুমে ম্যাক্সিমাম টাইমটা পাস করে দেয়, ওদেরও কিন্তু পাইলস হওয়ার সম্ভাবনা থেকে যায়। দিস কজেস পাইলস। এখানে আপনি দেখুন ফুটেজের মাধ্যম দিয়ে ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল হেমোরয়েড কিংবা পাইলস, আশা করছি আর একটু ভালোভাবে দেখায়। ইন্টারনাল পাইলস এটা ভিতর দিকে দেখানো হচ্ছে, মাল্টিপল লাম মানে এগুলো আপনার মাসলস রক্ত আর ফাইবারের টিস্যু। এখানে দেখুন ইন্টারনাল হেমোরয়েড আপনার ঠিক এনএসের ভিতর দিকে হচ্ছে, রেকটামের ভিতর দিকে, এটা হচ্ছে এক্সটার্নাল, দেখতেই পাচ্ছেন হাতে একদম কম সময়। আমি আপ্রাণ চেষ্টা করি আপনাদের প্রত্যেকটা জিনিসটাকে ক্লিয়ার করার জন্য। এই দেখুন এখানে গ্রেড ওয়ান গ্রেড টু যেটা আমি বলছিলাম পাইলসের, ম্যাক্সিমাম টাইম যারা টয়লেটে বসে থাকে তাদেরই কিন্তু হেমোরয়েড কিংবা পাইলসের সমস্যাটা চলে আসে, এটা একটা মেজর কমন সিমটমস। তো পাইলস থেকে বেঁচে থাকতে গেলে আমাদের কী করতে হবে, হাই ইন ফাইবার ফুড, ফ্রুটস কিংবা ফুডস যেটা খাবো ওর মধ্যে প্রচুর পরিমাণে আঁশ কিংবা ফাইবারটা থাকুক, তার পাশাপাশি জল আমাদের রেগুলার ওয়েতে কনজিউম করতে হবে টাইম টু টাইম, তবেই নিজেকে সুস্থ রাখতে পারবো। তো আবার আগামী দিনে আমরা একটা নতুন বিষয় নতুন চর্চা নিয়ে আসবো, অবসর রিলেটেড উইথ এই ক্যাটাগরি ডিজিজকে নিয়েই, পাইলস কিংবা গ্যাস্ট্রাইটিক প্রবলেম নিয়ে আসবো, যেটা মেজর কমন সমস্যা আজকে সমাজের মধ্যে সবারই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, জয় হিন্দ।